বাড়ি নিয়ে এসে বলছে, ও বিবি আজকে রাতে তুমি হচ্ছে আমার প্যারা বিবি, রাতে বিবাহ করার পরে রাতে একটা সুহবাস করলেন, আব্দুল্লাহর কপাল থেকে নূর, বিশ্ব নবীর কপাল নূর মোবারক, হযরতে আমেনা গর্ভে এসে পৌঁছে গেলেন, বলুন সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহর কপালে নাই, সকালের সময় আব্দুল্লাহ কিন্তু এবার বাড়ি থেকে বেরিয়ে শিকারিতে যাচ্ছেন, ওই মেয়েটা ওই যে মেয়েটা বলেছিল সেই মেয়েটা ডাকছে, আব্দুল্লাহ আরে তোমাকে যেটা বলেছিলাম সেই উত্তরটা কিন্তু এখনো পেলাম না। আব্দুল্লাহ আমাকে তুমি ডেকেছিলে ফাতেমা, বলো বলে আব্দুল্লাহ তোমাকে যে জন্য ডেকেছিলাম সে আর তোমার কাছে না, তোমার কপাল তোমার চেহারা খানার নূর নাই। বলে আব্দুল্লাহ যে কাজের জন্য তোমাকে ডেকেছিলাম আর তোমাকে বিয়ে করব না। আব্দুল্লাহ বলে কেন আমাকে তুমি বিয়ে করবে না? ওই মেয়েটা বলে আব্দুল্লাহ গো এই জন্যই তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, কারণ তোমার ওই যে তোমার কপালে একখানা আল্লাহ পাকের নূর ছিল। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করেছিলাম যে আর তোমাকে যদি বিয়ে করি ওই মুহাম্মাদের মা কিয়ামতের ময়দানে হতে পারবো, মুহাম্মাদের মা কিয়ামতের ময়দানে হতে পারবো, তোমার সাথে যদি আমার বিয়ে হয়ে যায় আমি কিয়ামতের দিন একজন নবীর মা হয়ে দাঁড়াবো। আব্দুল্লাহ রে ভুল ভাবিও না, আমি তোমাকে এই জন্যই বিয়ে করতে চেয়েছিলাম যে তোমার পেশানিতে জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূর আছে, ওই নূর খানের মা হব রে আব্দুল্লাহ, সেই জন্যই তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, আর দরকার নাই তুই চলে যা, চলে চলে চলে। আব্দুল্লাহর চেহারা এত সুন্দর ছিল বাবা, ইতিহাস লেখক লিখছেন, কিতাব লেখক লিখছেন যে আব্দুল্লাহকে বিয়ে করার জন্য 200টা মেয়ে অসুখ হয়ে মারা গেছে, বলুন সুবহানাল্লাহ। কতটা মেয়ে? 200 মেয়ে অসুখ হয়ে চিন্তাতে। আব্দুল্লাহকে বিয়ে করার জন্য কত মেয়ের স্বামীকে তালাক দিয়েছে, চেহারাওয়ালা ছেলেকে দেখে কত মেয়েরা পাগল হয়েছিল, কতটা পাগল হয়ে নিজের স্বামীকে বলেছিল, ও স্বামী তোমার ভাত আর খাবো না, তোমার সঙ্গে থাকবো না। স্বামী জিজ্ঞেস করেছিল কেন আমার সাথে থাকবে না, কেন তালাক নিতে চাইছো বলো, বলেছিল ও গো স্বামী মক্কাতে একটা সুন্দর ছেলে জন্ম নিয়েছে যার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহকে যদি বিয়ে করতে পারে, শুনেছি আব্দুল্লাহর কপালে একখানা নূর আছে, কিয়ামতের ময়দানে ওই নূরের মা হতে পারবো। 200টা মেয়ে মারা মরে গেছে আব্দুল্লাহকে বিয়ে করতে পাইনি সেই জন্য। এবার ভাবলেন আব্দুল্লাহর চেহারা কত সুন্দর ছিল, কে নিজের স্বামীকে ছেড়ে দিয়েছে, ভালো করেছে ভালো করেনি? ও মা যতদিন পারবে স্বামীর সঙ্গে মোহাব্বত করিও। হাদিস শরীফের একটা খুব মূল্যবান কথা আপনারাকে বলছি, হাদিস শরীফের মধ্যে বাবা একটা সুন্দর কথা আমি পড়তে পড়তে পেয়েছি, লেখা আছে, স্বামী যদি একবার তোমাকে ডাকে, ও স্বামী মা একটু শোনো তো, আর যদি তুমি ওই সময়তে ডাকের সময়তে গেলা না, স্বামী ডাকলো আর যদি গেলা না, বললা যে আজকে কাজ আছে কি যাব না কি পরে যাব যদি বলে দিলা, তো সারা রাত তোমার জন্য আল্লাহর ফারিশতারা বাদদুয়া করে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফারিশতারা এক ঘন্টা নয়, অর্ধ ঘন্টা না, 15 সেকেন্ড 15 মিনিট না, সারা রাত আল্লাহর ফারিশতারা ওই মেয়েটার জন্য লানত করে, ছি ছি কল কল। তাই মা বোনেরা
নিজের স্বামীর কাছে সব সময় সাড়া দিও, ঝগড়া কখনো নিজের স্বামীর সাথে করিও না, যদি রেগেও যাই তো আদর করে বুঝিয়ে দিও, রেগেও যাই তো আদর করে দিও, রেগেও যাই তো তুমি চুপ করে থেকে যাও। একটা স্বামী স্ত্রী তিন মাস থেকে বিয়ে করে তিন মাস ঝগড়া ঝামেলা করেছে, স্বামী স্ত্রী কিন্তু মেল নেই, স্বামী স্ত্রী কিন্তু ডেলি বা ডেলি ঝগড়া করছে, ডেলি ঝগড়া করছে, ঝগড়া করতে 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 স্বামী স্ত্রী আছে কিন্তু বিয়ে করে তিন মাস কিন্তু বন্তি ছিল না, ডেলি ঝগড়া হয়। স্বামীকে সবজির বাজার, বাজার গিয়ে তরকারি বাড়ি নিয়ে আসছে, আর বাড়ি নিয়ে আসার পরে স্ত্রীকে বলছে তরকারি রাখ দিয়া, জিসকা ইচ্ছা করেগা ও পাকাবে। আচ্ছা বাড়ি তো আর বাগর তো কেউ নেই, তো ফের কাকে বলবো যে জিসকা ইচ্ছা করেগা ও পাকাবে? এরকম কথা বলছে, যার ইচ্ছা করবে পাকাবে। মেয়েটা বলছে আরে মারদা, এই তো মিসকুহি বলে আর কিসকু বলে, মাই তো তেরা বিবি হ্যায়। তো এই করতে করতে কিন্তু দু মাস কিন্তু কেড়ে ডেলি এরকম করে ঝগড়া হয়। এবার এই মেয়েটা কিন্তু তরকারি আলু বেগুন টমেটো রান্না করে ওর আগা দিকে রেখে দিয়ে বলছে জিসিয়া জি কারেগা খাব খালে। এই কিন্তু এরকম ভাবে ডেলি ঝগড়া চলে, আর কিন্তু হিংসা চলে, করতে 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 তিন মাস পর কানে দুল শোনার মনে ছিল মেয়েটা, একটা চোর এসেছে, চোর এসে বলছে এই মেয়েটার কানে দুল আছে চুরি করব। আর একবারে মেয়েটার উপরে চোর ঝাঁপিয়ে পড়ে একে উপরে কান দুল ছিঁড়বে আর বলছে বাঁচাও, স্বামীটা গিয়ে লাফিয়ে কিন্তু আর উপরে পড়েছে, লাফিয়ে পড়েছে এবার চোরের উপরে, চোর কে উপরে পড়ার পরে বলছে ওরে চোর তুই তো চুরি করে এসেছিস, ঠিক আছে। মেয়েটা বলছে চোর কে যে তোকে আমার স্বামীর চাইতে বেশি আদর দেবো, বলে কেন? বলে তিন মাস থেকে আমার স্বামী কথা বলে না, আজকে তুই চুরি করতিস বলে আমার স্বামী এসছে আমার কাছে, তোকে কি উপহার দিব, চোর মনে করছি তো মেয়েরা উপহার দেওয়ার কোনো ঠিক নেই। এবার কোনাতে একটা লাগড়া ছিল, এই চোর মনে করছে আগেই তৈরি করে দিয়েছো মারার জন্য, বলছে ভাই আর জিন্দগি তো চুরি করতে আসবো না, ছেড়ে দাও। মেয়েটা বলছে না না তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি চোর না আমার জন্য একটা দেবতা। বলে কেন? বলে চুরি করতে এসেছো বলে আমার স্বামী এসেছে আমার কাছে, জীবনে তিন মাস বিয়ে হয়ে গেল, বিয়ের আগে থেকে ঝগড়া চলছে, লুঙ্গি দিবো গামছা দিবো তয়লা দিবো তেমনি তোমাকে বিদায় দিবে। এবার চোর বাবা কিন্তু সকাল হলো মনে মনে চিন্তা করছে বিচার ডাকবে, হয়তো ভালো করে মারবে কাটবে আমাকে সাজা দিবে তারপরে এগুলা করবে। এই করতে 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 সকাল হলো, এবার চোর কিন্তু মরল বলছে তুমি কেন আমাদের বিচার ডেকেছ? তো কমিটি আপনার মরল সর্দার সব বলছে এক কাজ করো, তুমি বলো কেন ডেকেছ? বলে মরল সাহেব তিন মাস থেকে আমার স্বামী স্ত্রী বন্ধন অবন্ধী ছিলাম, চোর এসেছে আমরা কিন্তু মিলামিশা হয়ে গেছে, আমরা মিলে গেছি কোনো ভেজাল নাই। বলে চোরকে একটা লাট্টু লুঙ্গি দিলাম, গামছা দিলাম, তয়লা দিলাম, রুমাল দিলাম, জুতা দিলাম। চোর বলছে জিন্দিগি দিয়ে খুব বোকা লোক প্রথম থেকে, আমি চুরি করতে এসে এবার লাট্টু লুঙ্গি কে বোকা, লাট্টু লুঙ্গি পিঁধেছে সুন্দর করে, পিঁধা হাতে ঘড়ি পিঁধেছে, গলায় গাম ছেলিয়েছে, বাবুর মতো জামাইয়ের মতো যাচ্ছে আর দোয়া করছে আল্লাহ ডেলি এরকম স্বামী স্ত্রী ঝগড়া যেন হয় আর ডেলি যেন হয় লাট্টু লুঙ্গি পাই, এরকম কিন্তু দোয়া করছে আর যাচ্ছে। খবরদার, স্বামী স্ত্রী যদি বাড়িতে ঝগড়া হয় তো আল্লাহর ফেরেশতা লানত করে ওই বাড়িতে, খবরদার ঝগড়া কাজিয়া হবে না। বিয়ে হলো আমিনার সাথে, বাড়ি নিয়ে আসলেন, 200টা মেয়ে অসুখে মারা গেল, বিয়ে করতে পারা গেল না। হযরতে আব্দুল্লাহ বলছেন আমিনা এবার তোমাকে নিয়ে আসলাম বউ তোমাকে বিয়ে করে, এবার আমাদের বাড়িতে তো বুঝতেই পারছো অভাবের সংসার, আমি তোমাকে বাড়িতে রেখে কোন জায়গা যাবো কোথায় যাবো তার কোনো ঠিক নাই, এই যে দুঃখের পাল্লা উঠতে লাগলো ভাই। হযরতে আব্দুল্লাহ বলছেন আমিনা তোমাকে নিয়ে আসলাম বিয়ে করে, আমার বাবাকে নিজের বাপ বলিও, আমার মাকে নিজের মা বলিও, কোনো অভাব তোমার হতে দিব না আমিনা, তবে আমার যেটা পেশানিতে নূরে মোবারক ছিল, নূরে মুহাম্মাদি ছিল, তোমার গর্ভে চলে গেছে, বলুন সুবহানাল্লাহ। গর্ভে যেদিন আমিনার গর্ভে যাই আমি,
আমিনার গর্ভে যেদিন নূরে মুহাম্মাদি যায় শয়তান কিন্তু ইবলিস আছার খায় আর পরে আছার খাই পরে আল্লাহ আমরা আর আব্দুল্লাহকে মারতে পারলাম না আমিনার পেটে কিন্তু নবী চলে এসেছে দিন গেল কয়েকটা দিন পরে হযরতে আমিনা স্বামী আব্দুল্লাহকে তার নয় ভাইরা বলছে ভাই একটু বসো তোমার সঙ্গে কথা বুঝতে পেরেছি সবাই বিয়ে করেছো সবারই ছেলে মেয়ে হয়ে গেছে তোমারও ছেলে মেয়ে আজবাদ কাল হবে তো ভাই তুমি একটা কাজ করো মুলকের সঙ্গে ব্যবসা করার জন্য আমাদের সাথে চলো তুমি খুব ভালো আমাদের ছোট ভাই হারিস বলছে চলো ভাই তোমাকে মুলকের সঙ্গে নিয়ে যাবো আব্দুল মুত্তালিব বলছে কি বললি আমার ছোট ছেলেকে তোরা নিয়ে যাবি ব্যবসায় না কত তাপ কত রৌদ্র কত বাতাস আর আমার আব্দুল্লাহর গায়ে লাগবে এরকম করে আমি আব্দুল্লাহকে পাঠাতে পারবো না আব্দুল মুত্তালিব বলে ও বাবা তোমাদের কথা শোনা হবে না কারণ আমার আব্দুল্লাহকে পাঠা যাবে না মুলকের সামনে আমার আব্দুল্লাহকে পাঠা যাবে না মুলকের সামনে বলে আব্বা জান দয়া করে বলে আব্দুল্লাহকে আমাদের সাথে দেন আল্লাহর কসম বলে আব্বা আপনার সন্তানের আমরা কিছু হতে দেব না দশ নয় বেটা এসে বলে আব্বা গো আপনার ছোট ছেলেকে আমরা ৬ মাসের জন্য সাথে নিয়ে যাব ৬ মাস নিয়ে যাব ব্যবসা হবে আব্বা মুলকের সাম থেকে আমরা ১০ ভাই ফিরে আসি আব্দুল মুত্তালিব বলছে এত দিনের তো তোমাদেরকে ছুটি দেওয়া যাবে না যাও যখন যাবে একটা মাস ছুটি আব্দুল্লাহকে ছেড়ে একটা সেকেন্ড কিন্তু থাকতে পারে না আব্দুল মুত্তালিব যাওয়ার জন্য তৈরি ১০টা উট যেন লাইন লাইন দাঁড়িয়ে আছে বড় বেটা আব্দুল মুত্তালিবের বড় ছেলে হারিস একটা উটের উপরে বসে আছে বলছেন ভাই এবার রেডি হয়ে যাও চলো ১০ ভাইয়ের ১০টা বউ আমেনাকে বলছে আমেনা তুমি আমাদের সাথে তোমার স্বামী যাবে বলকে সাম তোমার কি ইচ্ছা করে না একটু আগিয়ে দিয়ে আসি আমেনার মন যেন কেমন ধাঁধা করে ও আমার জায়রা আমার দিদিরা আমার বোনেরা আমার মন যেন ভালো করে না আব্দুল মুত্তালিব যেন বেরিয়ে এসে বলল আমেনা আমার সন্তান আজকে বিদেশে যাচ্ছে রে মা সুন্দর করে বাড়ি ঘরকে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও ১০টা যাও মিলে যেন বাড়ির বাইরে গেল বাড়ির বাইরে যাওয়ার পরে এবার যেন মুসলমান হারি যেন বলল ভাই লাগাম টানো অনেক দূরের সফর আমাদেরকে যেতে হবে তাই দেরি করো না সবাই মিলে এবার চলো বেরিয়ে যাও ১০ ভাই ১০টা সবাই মিলে যাবে নেমে এসে যেন আমেনাকে ডাকলেন আমেনা ও আমেনা তোমাকে যেন কয়েকটা গুপ্ত কথা বলবো আমেনা তোমাকে বিয়ে করে নিয়ে এসছে আমেনা তোমাকে সর্বোত্তম আমি প্রেম ভালোবাসা দিতে পারিনি আমেনা আমেনা আমি আজকে আমি সন্দেশ ব্যবসা করতে যাচ্ছি মনকে সাম আমেনা আমার পেশানি দিদি নবে মুহাম্মাদি সেই নূরে মুহাম্মাদি আমেনা তোমার গর্ভে চলে গেছে আমেনারি আমেনা চিন্তা করো না তোমাকে একটা কথা বলার জন্য আসলাম আমেনা গো আমার সন্তানটার হেফাজত কর
আমার সন্তান আমি যদি কোনো মত হয়ে যায় আমেনা, আমার সন্তানটাকে নষ্ট করিও না, আমার ছেলেকে নষ্ট করিও না আমেনা, আমি বিদেশে যাচ্ছি। আর তোমার যেটা গর্ভে ছেলে আছে আমেনা তুমি জানো, এটা ছেলেটা যেমন তেমন ছেলে না, শুনেছি নাকি বিশ্বের মধ্যে একটা সবচাইতে বড় নবী হবে, বলুন সুবহানাল্লাহ। তাই আমেনা তোমার আমি হাত ধরে বলছি ছেলেটাকে একটু যত্ন করো, সেই ছেলে দুনিয়াতে আসার মতো সময় হয়ে গেছে, তাই তোমার কাছে আমি আসলাম। ভাইদের সামনে তো বলতে পারবো না, বিয়ে করেছি তোমাকে, মোহর তোমাকে দিতে পারিনি, যদি কোনো মত হয়ে যায় মোহরটা মাফ করে দে। হাতে একটা আংটি আছে, হাতের আংটি দিলে আমি না, আমাকে তুমি হুকুম দাও, যতক্ষণ হুকুম না দিবে আমি যেতে পারবো না। আমার নবীর পিতা বললেন স্বামী চলে যাচ্ছেন কত দিনের জন্য, কয়েকটা দিন আমার সঙ্গে থাকলেন স্বামী, আমার পেটে সন্তানটা দিয়েছেন আপনার স্বামী গো, আমার ভিতর যেন কেমন কেমন করে, আমার মন যেন ভালো করে না স্বামী জানা বুল্লা বলল আমেনা, ও আমেনা তুমি নবীর মা হতে চলেছ আমেনা, এসে শোবো আমার আমার বিবি আমেনাকে কাছে ডেকে বললেন আমেনা, আমেনার পেটে যেন একটা চুমো নিয়ে বললেন আমেনা, তোমার যেটা পেটে সন্তান আল্লাহ যেন সন্তানটার হেফাজত করি। আমার যদি ইচ্ছা করে না, আমার যদি ইচ্ছা করে না আমেনা, কিন্তু বলো বলো কাজ যদি না করি তো আজকে বাদ কালকে কি খাবো আমেনা, বলে হযরতে আমেনাকে বললেন আমেনা, আজকার পরে যদি কোনো জায়গা বাইরে চলে যাও আমেনা, আমার আব্বা জানের বিনা অনুমতি ছাড়া কোনোদিন কোথাও যাবে না। এই বলে দশ ভাই এবার পড়াতে চেপে সফরে রাবানা দিলেন মুলকের শাম। মুলকের শাম এক মাস দুই মাস থেকে ছয় মাস কাটার, ছয় মাস কাটার পরে এবার বলছে ভাই, বড় ভাই খুশিতে আলা হারিস বলছে, ও আব্দুল্লাহ দেখো তো কত খুশির সংবাদ জানো, বলে কি ভাই, বলে হিসাব করেছি ক্যালকুলেটর করেছি, এবার আমাদের ব্যবসাতে এবার ছয় গুণ না নয় গুণ আমাদের লাভ হয়েছে, বুঝছো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কথা খুশির কথা শুনে একটু মুচকি হাসার পরে হঠাৎ করে পেটে ব্যথা উঠে গেল, হাড়ি বলছে আব্দুল্লাহ তুমি এরকম করে কেন করছো, বলে ভাই পেটে ব্যথা উঠে গেল, কাতরে সহ্য করতে পারি না, খুবই যন্ত্রণা করছে। হারিস বলছে খবরদার, এই পেটের ব্যথা নিয়ে তোমাকে থাকতে হবে না, তুমি যদি না যাও আমার আব্বা জানের কাছে আমি ওয়াদা করে এসেছি, আব্বা জান যেমন আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছি সেরকম আব্দুল্লাহকে আপনার কাছে নিয়ে আসবো, ওয়াদা করেছি ভাই তুমি বাড়ি চলো, বাড়ি তোমাকে যেতে হবে, বড় ভাই তো বাড়ির বড় ছেলে। আব্দুল্লাহ বলছে ভাই চলো, লাগাম দড়ি টানে হাইসের পো বাড়িতে, বলে হাইসের পো বাড়িতে বলে, ও আমার জায়রা দিদিরা আমার বোনেরা বাইরে আসো, জানো আজকে আমার আমাদের স্বামীর বাড়িতে আসার কথা হয়ে গেছে। আব্দুল মুত্তালিব জানো বৌমারাকে বলল, বৌমাইরা আজকে তোমরা রাস্তাতে চলে যাও তোমাদের কি খুশি হয় না, তোমাদের স্বামী নিজের স্বামী বাড়িতে আসবে বলে তোমরা বাইরে চলে যাও,
আবেলা যেন সুন্দর করে কুচি করে শাড়ি পরলেন। আবার আব্দুল্লাহ যদি চলে আসে আমার নোংরা জিনিস দেখতে পারে না। স্বামী বড় যাও যেন বলে আবেলা চলে আসো আবেলা, তোমার স্বামী আজকে বাড়িতে আসবে রে।